তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার বরঙ্গা থানার মুনাইকান্দ্রা গ্রামে কংগ্রেসের সঙ্গে সংঘর্ষ। দুই পক্ষের হাতাহাতিতে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বরঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওই গ্রামের তৃণমূল কর্মীরা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানের সপক্ষে বিজয় মিছিল বের করেন। বাজনার তালে সবুজ আবির খেলতে খেলতে ওই বিজয় মিছিল গ্রামের মাঝামাঝি জায়গায় পৌঁছতেই কংগ্রেস কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই সময় ওই তৃণমূল কর্মী জখম হয়েছেন, তাকে বরঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর গ্রামে পুলিশ পৌঁছলেও চাপা উত্তেজনা রয়েছে, ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেখতেছে মিশু পাঠান পাস করেছে, দিতেছে বলে বাজনা করছে গ্রামে, গ্রামে বাজনা নিয়ে ঘুরাচ্ছে। তার জন্য কি হয়েছিল? কিছু হয়নি, এমনি বাজনা নিয়ে ঘুরছিল বলে ওরা তো আমি মারতে এলো। কাকে মেরেছে? লালকে। কারা মেরেছে? মেরেছে এই বাবলু, তারপরে টিপু, আর ওই টিপুর একটা বাবলু, বাবলু ছেলে, ওরা তো ওদের নাম জানি না আমি। থানায় কোনো অভিযোগ করেছে? না আমি করিনি, জানছি না আমি। পুলিশ এসছে তো? হ্যাঁ তো পুলিশ এসছে, এমনি সাংবাদ। পুলিশ কি বলছিল তা জানছি না সেটা আমি, আমাকে তো পুলিশ কিছু বলেনি। মেরেছে তার নাম কি? মেরেছে যে মেরেছে তার নাম, তাদের নাম ওই বাবলু টিপু, এরা সব ঝামেলা করছে। মার খেয়েছে তার নাম কি? সে কোন দল করে? তৃণমূল করে। আর যারা মেরেছে তারা কংগ্রেস? কখনকার ঘটনা এটা? এই দেখেন কিছুক্ষণ, আধ ঘন্টা 40 মিনিট হইলো। এটা কোন জায়গা? এটা এই পাড়াটা, কি পাড়া গো? মুনাইকান্দ্রার মাঝপাড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ। সকাল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় গোটা গ্রাম ঘুরে এসেছি। ঘুরে আসার পথে কংগ্রেসের এখানে ব্যানার আছে, ওই দিকে আমরা সব আসছিলাম। এসে ওরা আমাদের লোকদের প্রতি টর্চারিং করে, বিভিন্ন রকমভাবে টর্চারিং করে, এবং টর্চার হতে হতে আমাদের মিছিলকে বাধা দেয়। হ্যাঁ, এবং তার প্রতিকারও হয়, প্রতিকার হওয়ার ফলে এবং ওরা আরও বেশি ভয় করতে আসে। হ্যাঁ, ঝোড়ঝামেলার দিকে আগে আসে, তারপরে আস্তে আস্তে প্রশাসন আসে, এবং প্রশাসন এসে ইস্তা এখন ইয়ে রাখে, স্থগিত রাখে এখন, তারপরে সব এখন সরে যায়। এখন বিষয়টা প্রশাসনের হাতে চলে গেছে। আমাদের একটা ছেলে ভালো কর্মী, একজন সক্রিয় কর্মী, সে তাকে একজন মারধর করেছে এবং সে নাকি হসপিটালে ভর্তি আছে, এবং যাতে এর কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা দাবি রাখবো, এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনকে আমরা এটা অনুরোধ করবো যাতে সুস্থ শান্তি থাকে গ্রাম, এবং যারা বিশেষ করে সুব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা আবেদন রাখি। যিনি আহত হয়েছেন তিনার নাম কি? কেলালউদ্দিন খান, বাপের নাম আলাউদ্দিন খান। উনি কোন দল করেন? উনি টিএমসি। আচ্ছা, ঝামেলাটা কাদের সঙ্গে, কোন দলের সঙ্গে? ঝামেলাটা কংগ্রেসের সঙ্গে ঝামেলা। কংগ্রেসের কারা আপনাদিকে? কংগ্রেসে আছে এখানে, এখন যেটা পুলিশের কাছ থেকে যেটা অভিযোগ হলো পলাশ খান, পলাশ শেখ, আর এটা হচ্ছে মিলন খান, ওদের বিরুদ্ধে কমপ্লেন হলো এখানে পুলিশের সামনে। ওরা কি করেছিল? ওরা তৃণমূলের লোকরা বিজয় মিছিল করতে আসছিল, ওরা এসে জজ বলে একজন আছে আমাদের গ্রামে, হ্যাঁ আব্দুর রাজা, ওকে তেড়ে মারতে আসে গেল। হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেনি, এখন অভিযোগ করবে, ওকে হসপিটাল নিয়ে গেছে ভর্তি করতে, তারপর থানাতে অভিযোগ করবে। প্রশাসন এসছে, প্রশাসন তদন্ত করছে, দেখছে। আপনার নাম? আমার নাম এমডি গিয়াসউদ্দিন খান, মাইকান্দা।